বাড়ির পাশে নোংরা জল ফেলার প্রতিবাদ করায় এক বৃদ্ধ সহ দুই মেয়েকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল কর্মরত বিএসএফ কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার শাহাপুর সেতু মোড় এলাকায়। আক্রান্ত 66 বছরের টগরী ঘোষ ও তার দুই কন্যা 26 বছরের দীপালী ঘোষ ও 30 বছরের শেফালী ঘোষ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে আহত ব্যক্তিরা বিএসএফ কর্মী গৌতম ঘোষ সহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। দীর্ঘদিন থেকে ট্যাঙ্কির নোংরা জল, পায়খানার জল পরে আমাদের বাড়িতে। তারপরে আমরা বলতে যাই, তারপরে বলতে গেলেই আমাকে বেধড়ক মার মারে। আমার মা, আমার দিদি, আমার বোন সবাইকে বেধড়ক মারে। এবার মেরে হাসপাতালে চিকিৎসাধীন আছে আমার মা মেডিকেল কলেজে। আজকে কী হয়েছিল? আজকে সকালবেলা আমরা বাড়িতে দুই ভাই কাজে বেরিয়ে যাই। কাজে বেরিয়ে যাওয়ার পরে হঠাৎ করে বাড়ি থেকে ফোন আসে কি আমাদের বাড়িতে এরকম ব্যাপার, মারপিট হচ্ছে। মারপিট করতে গিয়ে দেখছে আমার মাকে, আমি এসে বাড়িতে দেখছি যে আমার মাকে বুকে ইঁট মেরে ফেলে রেখেছে, আমার বোনকে রাস্তায় ফেলে মারছে, আর হচ্ছে বাড়িতে সেই ইঁট পাটকাল দিয়ে বাড়ি গোটাই ভাঙচুর করে দিয়েছে। আজকেও কি মারধর করেছে? আজকে সকাল 11টায় আমরা কাজে বেরিয়ে আসার পরে এগুলো করেছে। আজকেও জল ফেলেছে? হ্যাঁ, এখনো মারছে। আমরা হাসপাতাল সবাই চলে এসেছি হাসপাতালে। গৌতম ঘোষ বিএসএফ এ চাকরি করে, ওনার বউ পূজা ঘোষ, নির্মল ঘোষ। কি চাইছেন আপনারা? আমরা চাইছি আইনত ব্যবস্থা নেওয়া। আমরা কয়েকদিন আগে একটা এফআইআর করে এসেছিলাম ওলমালদা থানায়। হ্যাঁ, ওই এফআইআরে বললো পুলিশ আসবো, আবার পুলিশকে টাকা পয়সা হয়তো দিয়ে দিয়েছে, এখন পুলিশ কোনো কিছু অ্যাকশন নিচ্ছে না। মালদা থেকে দেবসিং রিপোর্ট, আনন্দ বার্তা। বাড়ির পাশে নোংরা জল ফেলার প্রতিবাদ করায় এক বৃদ্ধ সহ দুই মেয়েকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল কর্মরত বিএসএফ কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার শাহাপুর সেতু মোড় এলাকায়। আক্রান্ত 66 বছরের টগরী ঘোষ ও তার দুই কন্যা 26 বছরের দীপালী ঘোষ ও 30 বছরের শেফালী ঘোষ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে আহত ব্যক্তিরা বিএসএফ কর্মী গৌতম ঘোষ সহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। দীর্ঘদিন থেকে ট্যাঙ্কির নোংরা জল, পায়খানার জল পরে আমাদের বাড়িতে। তারপরে আমরা বলতে যাই, তারপরে বলতে গেলেই আমাকে বেধড়ক মার মারে। আমার মা, আমার দিদি, আমার বোন সবাইকে বেধড়ক মারে। এবার মেরে হাসপাতালে চিকিৎসাধীন আছে আমার মা মেডিকেল কলেজে। আজকে কী হয়েছিল? আজকে সকালবেলা আমরা বাড়িতে দুই ভাই কাজে বেরিয়ে যাই। কাজে বেরিয়ে যাওয়ার পরে হঠাৎ করে বাড়ি থেকে ফোন আসে কি আমাদের বাড়িতে এরকম ব্যাপার, মারপিট হচ্ছে। মারপিট করতে গিয়ে দেখছে আমার মাকে, আমি এসে বাড়িতে দেখছি যে আমার মাকে বুকে ইঁট মেরে ফেলে রেখেছে, আমার বোনকে রাস্তায় ফেলে মারছে, আর হচ্ছে বাড়িতে সেই ইঁট পাটকাল দিয়ে বাড়ি গোটাই ভাঙচুর করে দিয়েছে। আজকেও কি মারধর করেছে? আজকে সকাল 11টায় আমরা কাজে বেরিয়ে আসার পরে এগুলো করেছে। আজকেও জল ফেলেছে? হ্যাঁ, এখনো মারছে। আমরা হাসপাতাল সবাই চলে এসেছি হাসপাতালে। গৌতম ঘোষ বিএসএফ এ চাকরি করে, ওনার বউ পূজা ঘোষ, নির্মল ঘোষ। কি চাইছেন আপনারা? আমরা চাইছি আইনত ব্যবস্থা নেওয়া। আমরা কয়েকদিন আগে একটা এফআইআর করে এসেছিলাম ওলমালদা থানায়। হ্যাঁ, ওই এফআইআরে বললো পুলিশ আসবো, আবার পুলিশকে টাকা পয়সা হয়তো দিয়ে দিয়েছে, এখন পুলিশ কোনো কিছু অ্যাকশন নিচ্ছে না। মালদা থেকে দেবসিং রিপোর্ট, আনন্দ বার্তা।